हेलो फ्रेंड्स, आज के आमी देखाच्छी मसालादार मटन। चलुन रेसिपिटा शुरू करी। मसालादार मटनेर जोन्नो प्रथमे पैने कोयेकटा डालचिनी दिलाम, दुटो बड़ो एलाच दिलाम, दुटो छोटो एलाच दिलाम, 1 टीस्पून आस्तो धने दिलाम, 1 टीस्पून आस्त जिरे दिलाम, दुटो तेजपाता दिलाम, दिए आमी ड्राई रोस्ट करे निये मसलाटा गुड़ो करे नेब। एबार पैने आमी 100 ग्राम तेल निलाम, 2 टेबलस्पून दई दिलाम, 1 টেবিলস্পুন মগজদানা আর কাজু বাটা দিলাম, 1 টেবিলস্পুন আদা রসুনের পেস্ট দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার 1 টেবিলস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। ওয়ান টেবিল স্পুন কাঁচা লঙ্কা থেঁতো করে দিলাম। এবার ভালো করে মশলাটা কষে নিচ্ছি। দেখুন কষানো হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। 250 গ্রাম মাটন নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টু টেবিল স্পুন শুকনো নারকলের ডাস্ট দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। অল্প কিছুটা মাটন স্টক দিয়ে আমি মাংসটা কষে নেব। এবারে প্রথমে সেই ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। আবার বাকি মাটন স্টকটা আমি ঢেলে দিলাম। নুন দেওয়া ছিল আমার মাটনে, আপনাদের প্রয়োজন হলে আপনারা নুন আরও দিয়ে নিতে পারেন। এবার উপরে আমি পেঁয়াজ ব্রেস্তা ছড়িয়ে দিলাম। এবার মাংসটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর দেখুন মাংসটা আমার অলমোস্ট রেডি। এবার আমি জিরা রাইসের সাথে মশলাদার মটনটা পরিবেশন করছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আরও এরকম ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।